সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিড়া দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা বানানো খুবই সহজ আর খেতে তো খুবই মজাদার। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ চিড়া। এখানে আমি চ্যাপ্টা চিড়াটা নিয়েছি। এখানে এই রেসিপিটা বানানোর জন্য যে কোনো চিড়া হলেই চলবে। চিড়াটাকে খুব ভালো করে জল দিয়ে হাত দিয়ে কষলে কষলে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। চিড়াটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচের মতো জল দিয়ে দিব এবং জলটা দিয়ে এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে করে চিড়াটা নরম হয়ে যাবে। খুব বেশি জল দিতে যাবেন না, অল্প জল দিলেই হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর দেখুন চিড়াটা নরম হয়ে গেছে। এখন এটাকে আটার মতো মেখে নিতে হবে। দেখুন চিড়াটা মাখা হয়ে গেছে। এখন একটা বোলে নিয়ে নিব 1 কাপ বেসন। আমি 1 কাপ বেসন পুরোটাই দিচ্ছি না, একটু রেখে দিচ্ছি, বাকিটা পরে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচি করে নেওয়া ধনে পাতা, 3টা কাঁচামরিচ কুচি, 1 ইঞ্চি কুচি করে নেওয়া আদা, 1 কাপ পালং শাক। এভাবে কুচি করে নিয়েছি। চিড়ার ডোটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এগুলোকে মেখে নিয়েছি। আমি যেটুকু বেসন রেখে দিয়েছিলাম 1 কাপের মধ্যে, সেই বেসনটাও দিয়ে দিচ্ছি, কারণ এটাও লাগবে। আপনারা মাখার সময় যদি দেখেন আপনাদের ডোটা নরম হয়ে গেছে, তাহলে আর একটু বেসনও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। মাখা হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গরম করে নেওয়া তেল। অবশ্যই গরম তেলটা দিবেন, এতে করে এই বড়াটা খুবই ক্রিস্পি হবে এবং খাস্তা হবে। এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিব। এখন এর মধ্যে থেকে একটু করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে দুই হাতের মাঝখানে রেখে এভাবে চাপ দিয়ে টিকিয়ার মতো বানিয়ে নিব। দেখুন খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না, এরকম শেপ দিয়ে বানিয়ে নিব। আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। হাতের মধ্যে অবশ্যই তেল লাগিয়ে নেবেন, এতে করে হাতের মধ্যে লেগে যাবে না এবং খুব সহজেই আপনারা এই টিকিয়ার মতো বানিয়ে নিতে পারবেন। এভাবেই সবগুলো বানিয়ে নিয়ে তারপরে ভেজে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। তারপরে 2-3টা করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা প্রথম অবস্থায় মিডিয়ামে রাখতে হবে। এক পৃষ্ঠ ভাজা হয়ে গেলে আরেক পৃষ্ঠ উল্টিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিতে হবে এবং এগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখুন এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিব। এগুলো লাল হয়ে গেছে, দেখুন এগুলোর মধ্যে ক্রিস্পি ভাব চলে এসেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। বাকিগুলো এভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না, অবশ্যই মিডিয়ামে রেখেই ভাজতে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তাহলে দর্শক বন্ধুরা, তৈরি হয়ে গেল চিড়া দিয়ে মজাদার একটা রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।